हेलो फ्रेंड्स, आज के बनाबो डाल पनीर एक नतून स्वादे। सब प्रथमे आमी मसलाटा रेडी करे निच्छी, तार जन्य आमी एखाने निये निच्छी दो टुकड़ो आदा और देड़ चामच मतो गोटा जिरे। तारपर जा मसला लागछे आमी सेटा पोरे देखाच्छी। एदिके आमी एकटा टमेटो टुकड़ो करे रेखेछी, तो टमेटोटा दिए दिच्छी और दिए दिच्छी किछुटा किशमिश। और एदिके आमी मसुर डाल भिजिए रेखेछिलाम, मसुर डालटाके मिक्सिते बेटे निच्छी। और एकटी सादा परिष्कार कपड़े टुकड़ो नहीं कपड़े मध्य एवे हमें बेटे रखा डाल दिए दीची। आज के तरकारी सम्पूर्ण आलदा धरण एखे मसूर डाल बेटे नहीं सबगल कपड़े मध्य दिए दीची। और आप तो नाना रकम मसूर डाल दिए रान्ना थी, बड़ा कर रान्ना थी तरकारी। तो आज के एक तो आलदा धरण मानी बना, तो ये एक कपड़े मध्य भलोक ওটাকে বেঁধে নেব, একটু শক্ত করে বেঁধে নেব যাতে করে ডালটা বেরিয়ে না পড়ে। এভাবে ভালো করে আমি কাপড়ের মুখটা বেঁধে দিচ্ছি। তারপর সামনের কাপড়গুলোকে একটু মুড়িয়ে নিচ্ছি। নিয়ে আমি একটা পাত্রে জল বসিয়েছি, তো এই পাত্রের মধ্যে আমি ডালের ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি বয়ল করে নিয়েছি পাঁচ মিনিট মতো বয়ল করে নিয়েছি। এবারে আমি এটা খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে ডালটা, একদম পুরো একটা মিষ্টি কুমড়া লাগছে দেখতে। তো ওটাকে আমি এবারে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি ওটাকে পিস করে কেটে নেব, পিস পিস করে। আর ওটার শেপটা যে কোনো আকারে কাটা যাবে যে কোনোভাবে। তো আমি এটাকে কি সুন্দর দেখো বয়ল হয়েছে। তো এটাকে এবারে আমি টুকরো টুকরো করে নিচ্ছি। ডালের বড়া করে রান্না করলে এক টেস্ট, আর এভাবে বয়ল করে রান্না করলে আরেক টেস্ট। তো আমি এই জন্য আজকে এভাবেই বয়ল করে তরকারিটাকে রান্না করছি। তোমরা পুরো ভিডিওটি দেখো বন্ধুরা, তাহলে বুঝতে পারবে আমি কীভাবে এই তরকারিটা রান্না করেছি। সিদ্ধ করা ডালের ডোটাকে আমি কেটে নিয়েছি একটু। এদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ওই টুকরোগুলো ভেজে নিচ্ছি। একটু ভাজা হলে কী হয়, খেতে একটু ভালো টেস্ট হয় আর গন্ধটাও সুন্দর হয়। তো তার জন্য আমি ওটাকে একটু ভেজে নিচ্ছি। এই ডালের টুকরোগুলো না ভেজে কাঁচাও রান্না করা যায়, তো এটাও খারাপ লাগে না। আমি ভাজা করে নামিয়ে নিচ্ছি। আবার আমি কড়াইতে একটু তেল দিয়ে ফোড়ন দিয়েছি গোটা জিরে, দুটুকরো দারচিনি, দুটুকরো এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেব মশলা। খুব আগে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প নুন। আর এদিকে যা গুঁড়ো মশলা লাগছে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তো আন্দাজ মতো দিচ্ছি আমি। তো এদিকে মশলাটাকে এবারে আরও একটু কষিয়ে নিচ্ছি, ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও এবারে ভালো করে কষিয়ে নেব। আর এতক্ষণ না পর্যন্ত ক্যাপসিকামটা নরম হচ্ছে, এতক্ষণ একটু কষাতে থাকবো। ক্যাপসিকামটাকে আমি কিছুটা কষিয়ে নিয়েছি। এখন আমি দু তিনটে মাঝারি সাইজের আলু কেটে রেখেছিলাম বয়েল করে, তো ওটাকে আমি এবারে দিয়ে দিলাম। আমি এদিকে আলুটাকেও একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তো বয়েল করা আছে আলুটা, তার জন্য একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এদিকে দিয়ে দিচ্ছি পনির, তো পনিরটা নরম জিনিস, তো বেশি না অল্প অল্প নাড়িয়ে আমি ভালো করে মশলার সাথে পনিরটাকেও কষিয়ে নেব। তো এভাবে ভালো করে আমার কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, তো টমেটো দেওয়া আছে যেহেতু তার জন্য আমি একটু চিনি দিলাম, তাহলে টেস্টটা ভালো হবে। এখন আমি দিয়ে দিচ্ছি জল। এবারে আমি ঝোলটাকে ফুটতে দেব ভালো করে। যতক্ষণ না ঝোলটা ফুটে উঠেছে ততক্ষণ আমি অপেক্ষা করব। আর এদিকে দু তিনটে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, ঝোলটাও ফুটে উঠেছে। এদিকে আমি ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি একটু নাড়িয়ে দিয়ে 3-4 মিনিট মতো ভালোভাবে তরকারিটাকে বয়ল করে নেব। তরকারিটা যত বেশি বয়ল হবে তত বেশি টেস্ট বাড়বে, তো এভাবে আমি বয়ল করে নেব। তারপর আমি 1 চামচ মতো ঘি দিয়ে নেব, তাহলেই আমার তরকারিটা রেডি। বন্ধুরা আজকে এখানেই শেষ করছি ভিডিওটি। তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।